কথা কি করে বলে যে উনি কি ইন্তেকাল করেছেন, মানে ওনাকে ইন্তেকাল করলে তখন সিসি ব্যবস্থা নেবে বা আদৌ নেবে কি নেবে না? তাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, যেভাবে তাকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আল্লামা ফয়জুল করিম সাহেব হুজুরের উপর হামলা নিয়ে এবার পাশে দাঁড়ালেন রুমিন ফারহানা। বন্ধুরা, রুমিন ফারহানা কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন, সাথে সাথে হামলা নিয়ে খেপেছে ওলামায়ে কেরাম। বন্ধুরা, ওলামায়ে কেরাম কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে তো যাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য কাছে শুরু করে দিবেন। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখেছি রুমিন ফারহানা কি বলেছে। সিসি কথা কি করে বলে যে উনি কি ইন্তেকাল করেছেন, মানে ওনাকে ইন্তেকাল করলে তখন সিসি ব্যবস্থা নেবে বা আদৌ নেবে কি নেবে না সেই চিন্তা সিসি করবে। মুফতি ফয়জুল করিমের উপরে দফায় দফায় হামলা হয়েছে, নির্বাচন কমিশন সাথে সাথে ব্যবস্থা নেওয়ার কথা, নির্বাচন কমিশন সাথে সাথে যারা এই রকম সহিংসতায় যুক্ত তাদেরকে আইনের আওতায় আনার কথা, ভোট স্থগিত করার কথা। সেইখানে নির্বাচন কমিশনার বলছেন, প্রধান নির্বাচন কমিশনার বলছে উনি কি ইন্তেকাল করেছেন। সম্ভবত দু চার পাঁচটা লাশ না পড়া পর্যন্ত নির্বাচন, দু চার পাঁচটাও না, আসলে কয়টা লাশ নির্বাচন কমিশন চায় এটাও একটা প্রশ্ন। অর্থাৎ তিনি শুরুই করেছেন এমন ভাবে যে নির্বাচনটা একটা মল্লযুদ্ধ, মারামারি হবে, সহিংসতা হবে, অস্ত্রের খেলা হবে, যে পারবে তার দখলে মাঠ থাকবে, যে পারবে তার দখলে কেন্দ্র থাকবে, যে পারবে সে ভোট কেড়ে নেবে। তার কথার ধরন যদি দেখেন তাহলে তাই, হাত পাখা ইসলামী আন্দোলন যারা চরমোনায়ের পীরের নেতৃত্বে নির্বাচনে অংশ নিচ্ছে তাদেরকে সুষ্ঠুভাবে ভোট করতে দিলে কি ক্ষতিটা হতো? কিন্তু ওই যে রক্তে মারামারি, রক্তে সহিংসতা, আওয়ামী লীগের মানে বাই নেচার দে আর লাইক দিস। আপনারা ইতিমধ্যেই সবাই জেনেছেন যে বরিশাল সিটি কর্পোরেশন যে নির্বাচনটি হচ্ছে সেখানে হাত পাখা মার্কায় যিনি দাঁড়িয়েছেন মেয়র পদে সেই মুফতি ফয়জুল করিমের উপরে দফায় দফায় হামলা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার বহরে হামলা হয়েছে, তার উপরে শারীরিকভাবে আক্রমণ করেছে এবং উনি খুব পরিষ্কারভাবে বলেছেন এই আক্রমণের সঙ্গে কারা জড়িত ছিল। ছাত্রলীগ বা যুবলীগ যেটাই হোক, আওয়ামী লীগের ব্যাজধারী কিছু উচ্ছৃঙ্খল ছেলে এই হামলা চালায়। সবগুলো পত্রিকাতে রিপোর্ট এসছে, আমি মানবজমিনটা একটু দেখি, এটা ডিটেইল এসছে সেই কারণে মানবজমিনটা আমি পড়ছি। ফয়জুল করিমের উপরে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে, এ সময় তার গাড়ি ভাঙচুরে তার সঙ্গে থাকা নেতাকর্মীদের মারধর করে নৌকার ব্যাজধারী নেতাকর্মীরা। মুফতি ফয়জুল করিম নিজেই সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। নৌকার কর্মীদের হামলার অভিযোগ নিয়ে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে যান, রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়ে বের হয়ে তিনি যখন আরেকটা কেন্দ্রে যান সেখানে তিনি দেখেন যে নৌকার ব্যাজধারী কর্মীরা সেই জায়গাটাতে ভিড় করছে। তিনি প্রথমে রিটার্নিং কর্মকর্তার কাছে যান এবং সেখানে তিনি অভিযোগ দেন, নির্বাচন কমিশন কার্যালয়ে যান, অভিযোগ দেন যে তার উপরে হামলা হয়েছে। অভিযোগ দিয়ে তিনি বের হয়ে যখন আরেকটা কেন্দ্রে যান সেখানেও তিনি দেখেন যে নৌকার ব্যাজধারী লোকজন ভিড় করেছে। প্রিজাইডিং অফিসারকে একথা জিজ্ঞেস করার সাথে সাথে তিনি জিজ্ঞেস করেন প্রিজাইডিং অফিসারকে, সাথে সাথে তার উপরে হামলা করে নৌকার কর্মীরা, তারা আমাকে কিল ঘুষি মারে, এতে আমার ঠোঁট ফেটে যায়। তিনি বলেন রক্ত যখন ঝরিয়েছি তখন রক্ত আরো দিব, আওয়ামী লীগ সরকারের পতন করব, করেই ছাড়বো আমরা। দেখুন, এই নির্বাচন কমিশনার যখন থেকে এসেছেন, এই নির্বাচন কমিশন যখন থেকে গঠিত হয়েছে, আমরা দেখেছি একটার পর একটা বক্তব্যের মাধ্যমে নির্বাচন কমিশনাররা সহিংসতাকে উস্কে দিয়েছেন। আপনারা বলবেন নির্বাচন কমিশন সহিংসতা উস্কে দিল কখন? আপনাদের মনে আছে ওথ নেয়ার সাথে সাথে এই নির্বাচন কমিশন বলেছিল বিরোধী দলকে জেলেন্সকির মতন মাঠে থাকতে হবে। জেলেন্সকি যেমন মাঠ ছেড়ে চলে যায়নি, রাশার সাথে সমানে যুদ্ধ করে গেছে, পুতিনের সঙ্গে একেবারে মানে রক্তক্ষয়ী যুদ্ধে নেমেছে, বিরোধী দলকেও একইভাবে মাঠে থাকতে হবে। অর্থাৎ তিনি শুরুই করেছেন এমন ভাবে যে নির্বাচনটা একটা মল্লযুদ্ধ, মারামারি হবে, সহিংসতা হবে, অস্ত্রের খেলা হবে, যে পারবে তার দখলে মাঠ থাকবে, যে পারবে তার দখলে কেন্দ্র থাকবে, যে পারবে সে ভোট কেড়ে নেবে। তার কথার ধরন যদি দেখেন তাহলে তাই, তিনি আরেকবার যখন রাজনৈতিক দলের সঙ্গে বসেছেন তখন ববি হাজ্জাজের সাথে তিনি এক পর্যায়ে বলেছেন, ববি হাজ্জাজের সাথে যে বৈঠক হয়েছে, যে কেউ যদি রাইফেল নিয়ে আসে আপনি তলোয়ার নিয়ে যাবেন।
বন্ধুরা এবার আমরা দেখবো আলেমগণ কি বলেছে। এই জাতির কুলাঙ্গার সন্তান, এতে কোনো সন্দেহ নেই। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এমন একটা জঘন্য ঘটনা ঘটেছে, একজন আলেম, একজন শেখুল হাদিস, অসংখ্য আলেমদের উস্তাজ, অসংখ্য পথ ভোলা মানুষের আধ্যাত্মিক রাহবার শেখ ফজলুল করিম হাফিজাহুল্লাহ, তাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, যেভাবে তাকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, আমি খুব হতবাক হয়েছি, অবাক হয়েছি। মানুষ কত নিচে নামলে, মানুষ কতটা কত ভ্রষ্ট হলে একজন আলেমের গায়ে হাত তুলতে পারে, ভাবা যায়? আপনারা আপনাদের চিন্তা, একজন মসজিদের ইমামের গায়ে হাত তুলে কত বড় জঘন্য লোক হলে, কত পাপিষ্ঠ লোক হলে, কত ধ্বংসপ্রাপ্ত লোক হলে, কত নিম্ন স্কেলের লোক হলে, সমাজের কত জঘন্যতম অভিশপ্ত লোক হলে আলেমের গায়ে তারা হাত তুলতে পারে, কথা বলতে হবে ঠিক কিনা? যারা এই কাজগুলো করেছে তারা এই জাতির কুলাঙ্গার সন্তান, এতে কোনো সন্দেহ নেই। শুধু কুলাঙ্গা নয়, এরা অভিশপ্ত। এই এই অভিশপ্ত ব্যক্তিরা যদি ক্ষমতার আসন দখল করতে যায়, গোটা জাতি তখন অভিশাপের তলে পড়ে। এই জন্য জুলমের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানদেরকে রুখে দাঁড়াতে হবে, আলেমদেরকে সম্মান দেওয়ার কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, মাই ইউতাল হিকমাত ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়েছে অসংখ্য কল্যাণ তাকে দান করা হয়েছে, তাকে ইলিম দান করা হয়েছে। কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা আলেম আর যারা আলেম নয় তারা কোনোদিন সমান হতে পারে না। কন্না সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মানের ব্যাপারে বলেন, তোমাদের মধ্যে যারা ইমানদার আর যাদেরকে ইলিম দান করা হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আকাশচুম্বী মর্যাদা বাড়াই দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বাক্যে জবাব দিয়ে আপনারা আলেমদের সম্মানকে দিয়েছেন, আরো জোরে, আরো জোরে বলুন, আল্লাহ পাক আলেমদের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে উলামায়ে কিরাম অসংখ্য ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। যে আলেমদের সম্মান এত বেশি, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করুন। শুরু করি, আসসালামু আলাইকুম।